আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। বেশ কিছুদিন আগে আমরা কক্সবাজার গিয়েছিলাম, কিন্তু আসলে কক্সবাজার থেকে আসার পরে সবার শরীরটাও একটু খারাপ ছিল, বিশেষ করে বাচ্চাদেরও অনেক ধকল গিয়েছে, তাই দিব দিব করে ব্লগগুলো আর দেওয়া হয়নি। তো আল্লাহর নাম নিয়ে আর কি দেওয়া শুরু করব। এটা হচ্ছে আমরা আমাদের রাত 10:30টার বাস ছিল ঢাকা থেকে কক্সবাজারের সেন্ট মার্টিন ট্রাভেলসের আর কি স্লিপার বাসটা। আমরা 8:30টায় বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, যদি জ্যাম পড়ে তো, হালকা কিছু জ্যাম ছিল, তারপরে আধা ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আসলে আমি সবসময় চেষ্টা করি যে একটু আগে বের হতে, কারণ দেরিতে বের হয়ে রাস্তা টেনশন করার থেকে আগে এসে বসে থাকা আমার কাছে মনে হয় যে ভালো। আমাদের 10:30টায় বাস থাকলেও এটা হচ্ছে 11:00টায় আসে সায়দাবাদ থেকে। আমরা এটা আরামবাগ থেকে ছেড়ে এসেছিল, আমরা সায়দাবাদে উঠেছিলাম। আমার আর তুবা আসলে আমাদের দুজনেরই জার্নিতে সমস্যা হয়, বিশেষ করে বাস জার্নিটা, তো এই জন্যে স্লিপার কোচে যাওয়া। আর আমি এর আগে স্লিপার কোচে যাই নাই, ওদের বাবার কয়েকবার যাওয়ার এক্সপিরিয়েন্স আছে, এই জন্যে আর কি ও বলছিল যে মনে হয় অতটা সমস্যা হবে না, চলো। আর ট্রেনে গেলে যেটা হয়, আবার চিটাগাংয়ে নেমে আবার হচ্ছে ওখান থেকে বাসে, আর প্লেনে গেলে তো খরচ আরও অনেক বেশি বেড়ে যায়, তাই জন্যে আমরা বাসে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং যতটা ভেবেছিলাম যে বাচ্চারা সাপোর্ট করবে, আলহামদুলিল্লাহ তার থেকে আরও অনেক বেশি তারা সাপোর্ট করেছে পুরো জার্নিটাই, অতটা একদমই বিরক্ত করে নাই। আর আমার বাবুদের যেহেতু নতুন কোনো কিছুর ওপর একটা আগ্রহটা বরাবরই বেশি, তো ওদের ধারণা যে এটা ওদের একটা ছোট্ট বাসা। তা আমাদের কাঁচপুর এবং মেঘনা ব্রিজের এদিকে বেশ কিছু জ্যাম ছিল, ভেবেছিলাম যে হয়তো পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আর বাস আসলে যেভাবে টানছিল, তো মনে হচ্ছিল যে হয়তো কভার করতেও পারে, আমরা যেটা ভেবেছিলাম তার থেকেও আর কি বেশি দেরি হয়েছিল। আমার যেহেতু মোশন সিকনেস আছে, আমি বাসে ওঠার 1 ঘন্টা আগেই বমির ওষুধ খেয়ে নিয়েছিলাম। আর অনেকে আছেন যে বাসে মানে একদম খালি পেটে উঠেন, কিছু খেয়ে উঠলে বমি হয়, আমার আবার উল্টাটা, আমি একদমই খালি পেটে উঠতে পারি না। আমি বাসা থেকেও খেয়ে বের হয়েছিলাম, যেহেতু 2টা সিট আমাদের হচ্ছে একদম সামনের সিট ছিল, নিচে নিয়েছি আমরা, যেহেতু বাচ্চা ছিল এই জন্যে আমরা উপরে নেই নাই। আর আসলে 2 দিন আগে টিকিট কেটেছিলাম, কিন্তু তাও মিডিলের সিটগুলো সব বুক হয়ে গিয়েছিলো, একবারে পেছনে অথবা একবারে সামনে, তো আমরা সামনের সিটটাই নিয়েছিলাম। আমরা কুমিল্লার স্টপেজের জন্য ওয়েট করছিলাম, কারণ হয়তো কুমিল্লায় বিরতি দেওয়ার পরে ভেবেছিলাম যে ঘুমোবো, আর ভারী কোনো খাবারও নিয়ে উঠি নাই, এই জন্য ভেবেছি যে কুমিল্লা থেকে হয়তো কিছু খাবার নিয়ে নিব।
রাত 2টার দিকে আমরা কুমিল্লাতে পৌঁছে যাই এবং বাবুরাও আর কি উঠে কিছুক্ষণ বাইরে হেঁটে নিল। এই যে এটা আমাদের বাস। কুমিল্লাতে ব্রেক নেওয়ার পরে হচ্ছে বাসের কিন্তু ভেতরে লাইটগুলো সব বন্ধ করে দিয়েছিল। প্রায় 15 মিনিটের ব্রেক ছিল কুমিল্লাতে। অনেকে ব্রেকের মধ্যে খেয়ে নিয়েছে, কিন্তু আসলে বাসগুলো লক করে দেয় সবাই নিচে নামার পরে। তাই ওর বাবা, আমি প্রথমে ফ্রেশ হয়ে আসার পরে আর কি বাবুদের নিয়ে ওপরে ছিলাম, আর ওর বাবা পরে গিয়ে ফ্রেশ হয়ে এই যে খিচুড়ি নিয়ে এসেছিল। খিচুড়িটা 350 টাকা দাম নিয়েছিল, এটা বিফ খিচুড়ি। যথেষ্ট ভালো স্বাদ এবং কোয়ান্টিটিও ছিল, আর 5-6 পিস মিডিয়াম সাইজের গরুর মাংস ছিল। হাইওয়ের রেস্টুরেন্টগুলোতে দেখা যায় যে দাম অনেক বেশি হয়, সেই হিসেবে খাবারের মান বা কোয়ান্টিটি অত বেশি হয় না বা অত ভালো হয় না, কিন্তু খুব মজা ছিল খিচুড়িটা। চিটাগাংয়ে পৌঁছতে পৌঁছতে সকাল 6টা বেজে গিয়েছিল, তো চিটাগাংয়েও আরেকটা ব্রেক দেয়। এই যে বাবুরা ঘুমাচ্ছে, আমি আসলে ভেবেছিলাম দুজনের সিটে দুই বাবুকে নিয়ে হয়তো একটু কষ্টই হবে, কিন্তু আলহামদুলিল্লাহ যে আমাদের চারজনের খুব ভালো মতোই শোয়া হয়ে গিয়েছিল। আমার রাতে, আসলে রাতে বা দিনে যে কোনো জার্নিতে আমার একদমই ঘুম হয় না। আমরা মার্চে ফার্স্ট উইকে গিয়েছিলাম, প্রচণ্ড কুয়াশা সকালে। আসলে ঢাকার দিকে তো এত শীত বোঝা যায় না, কিন্তু চিটাগাংয়ে অনেক শীত ছিল। এখানে আমরা একটু চা কফি খেয়ে তো আবার রওনা দিলাম। আর চিটাগাংয়ের পরে থেকে আর কি ভালো লাগে, মনে হয় না যে চোখটা ফেরাই, কারণ মাঝে মাঝে একটু একটু পাহাড় দেখা যায়, সবুজ গাছপালা, ধান ক্ষেত। আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে বাবুদের নিয়ে একটু কয়েকদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসবো, কিন্তু আমাদের প্ল্যান ছিল যে সিলেটে যাব। কিন্তু যেহেতু ঘুরতে যাওয়া যাওয়া করে মার্চ হয়ে গেল, আর মার্চের দিকে সিলেটে যে খুব একটা ভালো ভিউ পাওয়া যায় না বর্ষার সময় বা বর্ষার পর পরে, বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবরের দিকে সিলেটের ভিউটা খুবই সুন্দর থাকে। এই জন্য আমরা আর সিলেটে না গিয়ে আমরা একদমই হঠাৎ করে কক্সবাজারে যাওয়ার প্ল্যান করেছি। আসলে ছোট বাচ্চা নিয়ে আমাদের অনেক দিন থেকে ভাবলেও সাহস হচ্ছিল না, তো সাহস করে বেরিয়ে পড়লাম। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ বাচ্চারা যথেষ্ট সাপোর্টিভ, পুরা ট্যুরেই ওরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে।
কক্সবাজারে পৌঁছানোর একটু আগ দিয়ে ওরা আবার ঘুমায় গেছিল তিনজনই, আর আমি তো বসে আছি সারা রাত, এক মিনিটও ঘুমায় নাই। আমাদের টিকিট পড়েছিল 2000 টাকা করে, দুজনে 4000 টাকা। এটা অগ্রিম কেটেছিলাম হয়তো এই জন্যেই, কিন্তু সিজিন আর কক্সবাজারে আপনারা জানেন, যারা কক্সবাজার যান, যে কক্সবাজারে সব কিছুই সিজিন অফ সিজিনে, মানে বাসের ভাড়া, খাবারের দাম থেকে শুরু করে সব কিছুই আপ ডাউন করে, হোটেল ভাড়া। তো আবার এরকমও হয় যে আপনারা, বিশেষ করে যারা ব্যাচেলার থাকেন বা অনেকে আছে যে গিয়ে টিকিট কাটেন, সিট তো দুই একটা যদি ফাঁকা থাকে, সেই ক্ষেত্রে 1200-1400 টাকাতেও আপনাদেরকে দিয়ে দেয়। আবার অনেক সময় 2500 টাকাও ভাড়া হয়। তো আসলে ভাড়াটা একদমই ফিক্সড না, যার কাছে যেমন বা সিজন অফ সিজন, ওয়ার্ক ডে, উইক ডেজ, এগুলোর ওপর ডিপেন্ড করে আপ ডাউন হতেই থাকে। আমরা মঙ্গলবার রাতে রওনা দিয়েছিলাম। এটা সম্ভবত রেল লাইন, যেটা আর কি ঢাকা থেকে কক্সবাজারের যে রেল লাইন, ওইটা সম্ভবত, আমি আসলে শিওর না। ঢাকা থেকে কক্সবাজারের রেল লাইন চালু হলে ইনশাল্লাহ আবার আসবো বাচ্চাদেরকে নিয়ে, তখন জার্নিটা আরও সহজ হয়ে যাবে। আর আমি সব সময় ট্রেন জার্নিটাই প্রেফার করি। বাবুরা কিছুক্ষণ ঘুমায়, আবার উঠে গেছে, মানে কখন বাস থেকে নামবে ওদের আর তো সহ্য হচ্ছে না, যেহেতু ছোট বাচ্চা। আমরা রাত 8:30-8টার দিকে রওনা দিয়েছিলাম, তো এতক্ষণ সময় বাইরে থেকে, ওরাও টায়ার্ড হয়ে গেছে। আর যেহেতু বাসা থেকে বলে এসেছিলাম যে বিচে যাব, তো ওরা আর কি আরো ভীষণ এক্সাইটেড ছিল। ওরা চিটাগাংয়ে যখন ব্রেক দিয়েছিল, তখন হচ্ছে এই চকলেটগুলো কিনেছে, কিন্তু খায়নি, ঘুম থেকে উঠে আর কি চকলেট খাওয়ার বায়না। আর আসলে এই বাসগুলো এত দুলে, আমি জানি না সব বাস দুলে কি না, কিন্তু আমরা যাওয়ার সময়ও সারা রাত এরকম বাস দুলেছে, এবং আসার সময় আমরা অন্য একটা বাসে এসেছিলাম, সেটাও সারা রাত এত দুলেছে যে এই দুলোনিতে আমার আরও ঘুম হয়নি। আর এই সকাল 9:30-9:30 দিকে আমাদেরকে ডলফিন মোড়ে নামাই দিয়েছে। তো আমাদের আসলে কারোই ক্ষুধা ছিল না, কিন্তু ভেবেছিলাম যে একদম হোটেলে গিয়ে রেস্ট করব, খাওয়া দাওয়ার আর কোনো ঝামেলা করব না। তাই ডলফিন মোড়ের যে পড়শিটা আছে দোতলায়, আমরা এখানেই নাস্তা করার জন্য চলে আসলাম। আসলে পড়শিতে আমাদের একবার লাঞ্চ করার ইচ্ছে ছিল, কিন্তু সকালে ভাবলাম যেহেতু এখানে বাসটা দাঁড়িয়েছে, সো আমরা এখান থেকে একটু নাস্তা করে নেই। কিন্তু আমরা কিছুই খেতে পারিনি, কারণ আমাদের ক্ষুধা ছিল না একদমই, আর বাচ্চারাও কিছুই খায় নাই। পড়শিতে খেয়ে আমরা, আমাদের আগে থেকেই বুক করা ছিল নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, ওখানে চলে যাব। তো আমাদের পরবর্তী পর্বটা দেখার জন্য আমাদের সাথেই থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।